वेलकम बैक टू दि माई चैनल बेंगुली ब्लगर মৌমিতা। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার মৌমিতার চ্যানেল। আর এখন হচ্ছে ইভিনিং টাইম, আর ঘড়িতে বাজছে 6টা, মানে সন্ধে 6টা আর কি। তো সন্ধে 6টা থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। তো চলো দেখে নাও ব্লগে কী কী আছে। আর এখন হচ্ছে আমার ওয়ার্কআউটের টাইম, তো আমি সেই কারণে একটু হাঁটাহাঁটি করব। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো ব্লগে কী কী আছে। আর আজকে বাইরে তো আমি কিষাণের অরেঞ্জ যে ফ্লেভারটা আছে, মানে কোয়াশ আর কি যাকে বলে, সেই শরবতটা খাচ্ছি ওয়ার্কআউট করার পরে। মানে আজকে হচ্ছে উল্টো রথ, তো যাই হোক এখন সোজা রথ উল্টো রথ সবই আর কি গুবলেট হয়ে গেছে। সোজা রথটা নিয়ে পুরীতে এত মাতামাতি হয়েছিল, তো সেই কারণে সোজা রথটা মনে ছিল। আর আজকে যে উল্টো রথ সেটা কনফিউশন, কালকে ফেসবুকে দেখছিলাম কালকে উল্টো রথ, এদের দেখলাম আজকে উল্টো রথ। তো যাই হোক, বাচ্চারা উল্টো রথে আজকে হচ্ছে একদম চটজলদি 10 মিনিটের মধ্যে সিমুই বানিয়ে দেখাবো। এটা জন্মদিন কিংবা কোনো শুভ অনুষ্ঠানে তোমরা অনায়াসে বানাতে পারবে। দুধটাকে তো গরম করতেই হবে, আরেকটা ওভেনে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর একটু দুধটা গাঢ় করেই গরম করছি, দুধের মধ্যে একদম জল দিইনি। আর এখানটা একটা কালো কড়াইয়ের মধ্যে কড়াইটাকে গরম করে নিয়ে নিয়েছি সিমুই, আর দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচ মতন ঘি। সিমুইয়ের কোয়ান্টিটি হিসেবে তোমরা ঘিটাকে ব্যবহার করবে, হালকা করে ভেজে নিতে হবে। অনেক প্যাকেটে কিন্তু সিমুই ভাজা থাকে, সেক্ষেত্রে ভাজতে হয় না, বাট আমি নিজের মতন করে ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন কালার হবে, বাস ওই পর্যন্তই আমি সিমুইটাকে ভাজতে থাকবো। আর দেখো আমি এখানে এলাচের দানা দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর ওপাশে তো দুধের মধ্যে আমি চিনিটাও দিয়ে দিয়েছি, আর চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী, যেরকম তোমরা মিষ্টি খেতে চাও সেই রকম অনুযায়ী দেবে। আমি একটু মিষ্টিটা কম খাই, একটু হালকা মিষ্টি খাই, তো সেই কারণে হালকা আর কি মানে মিষ্টিটা ইউজ করেছি। তো আমি দেখো সিমুইটাকে ভাজছি, এবার দুধটাকে ঢেলে দিলাম, এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে তাই এখন চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু ফুটে নিলেই আমার সিমুইটা রেডি হয়ে যাবে। তাহলে ফুটতে দেব মিনিট 5 থেকে 10 মিনিটের মতন আমার জিনিসটা ফুটতে হবে। তবে এই সিমুই বসিয়ে কিন্তু কোথাও যা চলবে না, মাঝে মাঝে তলাটা নাড়তে হবে, তা নয় তো। তো দেখতেই পাচ্ছ ফুটে গেছে, মোটামুটি কমপ্লিটের পর্যায়ে চলে এসছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে জলের মধ্যে, মানে সিমুই বানানোর আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, 10-15 মিনিট মতন ভিজিয়ে রেখেছি, আর এই পর্যায়ে দিয়ে দেবো। আর সিমুইটা একদম লাস্টে কিশমিশ দিতে হবে, কারণ কিশমিশ দিলে অনেক সময় দুধ কেটে যাওয়ার ভয় থাকে, তাই একদম এন্ড পর্যায়ে আমাকে দিতে হবে, বেশি ফোটালে কিন্তু এক। আমার এখানে সিমুইটা একদম রেডি, আমি আমন্ড বাদাম আর কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি। চটজলদি কি ইজি নয়, তো বানিয়ে নাও এরকম সিমুই, কারণে অকারণে বাড়ির লোককে হ্যাপি করে দাও। হাজবেন্ডরা হাতে টাকা পেলে কি কি করে, আপনাদের হাজবেন্ডরা বাড়িতে যদি হাতে টাকা পায় কি কি করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আমারও খুব জানতে আগ্রহ। কালকে হঠাৎ করে আমার হাজবেন্ড বাড়িতে আসলো, ঠিক আছে, আগের দিন তো আমার জন্মদিন ছিল 29 তারিখে, তোমরা তো সবাই উইশ করেছো, যারা যারা আমার বার্থডে উইশ করেছো তাদের সবাইকে অনেক শুভেচ্ছা। যারা করনি, মানে করনি মানে কি হয়তো আমার ভিডিওটা দেখতে পাওনি এখনো পর্যন্ত, তোমাদের কাছে গিয়ে পৌঁছায়নি, তাদের জন্য অনেক শুভেচ্ছা। কালকে হঠাৎ করে বলে টাকা দাও টাকা দাও, আমি বললাম টাকা দিয়ে কী হবে, বলছে না আমি কয়েকটা জিনিস কিনে দেবো যেটা তুমি অনেক দিন ধরে খুঁজছো। আমি বললাম ঠিক আছে, তো আমি বললাম কত দিতে হবে, বলছে 3000। কী কী শপিং করেছে তুমি শুধু দেখো, দেখাচ্ছি দাঁড়াও আমাকে, মানে এই মাসে তখন মান্থলি আমি বাজার করি, বলছে আমার কিন্তু ব্রাশ নেই, এরকম 3টে ব্রাশ এনেছি, সেন্সোডাইন আর এইটা এনেছি ওরাল, এই 3টে ব্রাশ আনলো, ঠিক আছে। কালকে উনি বাজার মানে মরে গেল, মরে গিয়ে ব্রাশ দেখে এই দেখো এই ব্রাশের সেট কিনে নিয়ে 90 টাকা দাম, সেটটা কিনে চলে আসলো। এগুলো আননেসেসারি খরচা,
কিন্তু এটা আমি অনেকদিন ধরে খুঁজছি, এটা আমার বড়টা খুব দরকার ছিল, ডেটলের বড়টা। এটার দাম 160 টাকাই, দেখো 160 টাকা দাম আর কি। আর ডেটলটা মানে আমি মানে স্নান করার পরে গায়ে দিই, মানে র ডেটল দিই না, জলের সাথে মিশিয়ে দিই, যেহেতু আমাদের ভদ্রেশ্বরে গঙ্গার জলে আমাকে স্নান করতে হয়, তো সেই জন্য গায়ে একটা ইচিংনেস এর ব্যাপার থাকে, তো সেটার জন্য আমি এটা দিই। এটা আমার খুবই দরকার ছিল, এটা এনেছে, ঠিক আছে, এটাও এনেছে, ঠিক আছে। এটা আমার প্রত্যেক মাসে মাসে যেরকম সাফোলা তেল খাই, তো এটা আনতে হয়, এটা আমার লস হয়ে যায় প্যাকেটে, মরে গেছে, এটা নিয়ে চলে এসছে। এটা 5 লিটারের ডাব্বা সাফুলার, এটার সাথে এটা ফ্রি, ওই 6 লিটার দেয় ঠিকই কিন্তু দামটা ধরে নেয় আর কি। তো ঠিক আছে, আর এনেছে হচ্ছে এই যে ম্যাগিটা, 6 প্যাকের ম্যাগি আর কি, এটা এনেছে। এনেছে হচ্ছে যে গুড্ডে বিস্কুট, এটা খুলে খাওয়া হয়ে গেছে, দেখো এখন গুড্ডে বিস্কুটগুলো না, গুড্ডে নয়, এটা এটা মমস ম্যাজিক সানফিস্টের, দেখো সানফিস্টের মমস ম্যাজিক বিস্কুটগুলো না, এরকম যে বিস্কুটগুলো হয় খুব ভালো হয়, তার কারণ কেন বলো তো, এরকম প্যাকেটে থাকলে না মানে ভেঙে যায়, ইয়েটা প্রবণতাটা কম থাকে, এরকম ওই প্যাকেটগুলোতে গুঁড়ো গুঁড়ো থাকে না, ভীষণ সুন্দর, খুব কিউট, এই টাইপের বিস্কুটগুলো আমার খুব পছন্দ। এখন ম্যাক্সিমাম কোম্পানি এরকমভাবে প্যাকিং করছে, খুব ভালো সেটা। আর যেটা এনেছে সেটা হচ্ছে দেখো ভীম লিকুইড, পুরো মানে 2 থেকে 3 মাসের ভীম লিকুইড এনেছে, আমার অলরেডি ঘরে রয়েছে, তাও নিয়ে চলে এসছে। এনেছে হচ্ছে চিজ, দেখো চিজ, আমি চেয়েছিলাম মানে আমুলেটটা আনতে, তো ব্রিটানিয়াটা পেয়েছে সেটাই। এটা হচ্ছে স্লাইস চিজ, এরকম টাইপের থাকে, তোমরা সবাই হয়তো জানোই যে এরকম স্লাইস চিজটা থাকে, মজলেটা পাইনি, আর আমরা এখান থেকে খুলে আজকে পরোটাও খেয়ে নিয়েছি, সেসব বাদ দাও। এনেছে হচ্ছে বিঙ্গো, এটা এনেছে। আর যেটা এনেছে সেটা হচ্ছে এরকম জাম্বো সার্প এক্সেল, এরকম দুটো নিয়ে চলে এসছে। এইবার এনেছে সেটাতে কোনো সমস্যা নেই, সেটা যদি রয়ে শুয়ে খরচা করি কোনো সমস্যা নেই, কিন্তু এই দেখো এইটা এরকম টাইপের ডাব্বাটা, খপ করে ঢালবে, খপ করে ফেলে দেবে, মানে যত বেশি থাকবে এইসব মালগুলো তত বেশি খরচা হবে। সে যাই হোক, সেসব কথা বাদ দাও, এনে ফেলেছেই যখন আর কি করা যাবে, এগুলো অবশ্যই মানে প্রয়োজনীয় জিনিস লাগেই, কিন্তু মানে টাকা পেলে কি কিনবে না কিনবে তাও বলছি, ফোন করে তোমার কি লাগবে, আমি বলছি আমার কিছু লাগবে না, এই আর কি। মানে কি বলবো, মোড় থেকে বা কোনো শপিং মল থেকে শপিং করতে ভালোবাসে। আর তোমরা অবশ্যই তোমাদের হাজবেন্ডরা টাকা হাতে পেলে বা শপিং করতে গেলে কি কি শপিং করে, কীরকমভাবে শপিং করে, অবশ্যই কমেন্ট করে জানাও, আমার ভালো লাগবে শুনতে। দেখতে পাচ্ছো না লাইটের ওখানে পড়লে এরকম হয় যে, একটু বোঝাতে পারছি হয়তো, এই দেখো এটা হচ্ছে বোলতা, আর কোথা থেকে জানি না বোলতার চাক মানে করেছে, ঠিক বুঝতে পারছি না, হয়তো কারোর বাড়ির গাছেই করে ফেলেছে। তো ওই দেখো ওখানে একটা বোলতা, তো আমাকে যেটা পরে আর কি, রোজই জানো তো কামড়ে দেয়, এরকম দুদিন কামড়ে দিয়েছে, অ্যালার্জি টাইপের হয়ে গেছে, খুবই ভীষণ বাজে জিনিস আর কি। দেখো হাতের মধ্যে আমার হিট আছে, দাঁড়াও তলায় দেখাই, এই যে হিটটা, এটা এবার বোলতা যদি তোমাদের ঘরে হয়, ভালো একটা টিপস দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, দেখো ওরকম স্প্রে করে দিলাম, কিছুক্ষণ বাদে মরে যাবে, উফ ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। দেখো আমি এখানে ডিনারের জন্য রুটি করছি, আমার জন্য দুটো রুটি, আর আমার যে ভুচু যে ডগি আছে তার জন্য রুটি করে নেবো দুটো, তো দুটো দুটো 4টে রুটি আমি বানিয়ে নিচ্ছি। তো ডিনারে আজকে আমার আছে ডিমের ঝোল, আর থাকবে হচ্ছে একটু তো মিষ্টি মুখ আমি করতে পছন্দই করি, তোমরা তো সবাই জানো আমি একটু খাওয়ার পর একটু ক্যাডবেরি বা একটু মিষ্টি টাইপের খেলে আমার ভীষণ ভালো লাগে, তাহলে আমার যেটা মনে হয় সেটা খাওয়াটাকে খাওয়া বলে মনে হয়, নাহলে মনে হয় কিছু মিসিং কি, তোমাদেরও কি এরকম ইচ্ছে করে খাওয়ার পরে কিছু একটু মিষ্টি মুখ করতে? দেখেছো আমি তোমাদের বলেছিলাম না হিট দিলে মরে যাবে, হিট দিয়ে স্প্রে করে 10-15 মিনিট রাখলেই ব্যাস বোলতা গায়েব। আর তোমরাও এইভাবে, তো ডিনার হয়ে গেছে, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসতে থেকো, তাহলে